অনুভূতির কি আছে? তাও আমি তো অনেক আগে থেকে এমপি হয়েছি, 79 সাল থেকে, নতুন কিছুই না। নেত্রী ডেকেছে, ওনাকে আগে সারা দিয়েছি, উনি বলেছে ইলেকশন করতে এসছে, জনগণ ভোট দিয়েছে, জয়যুক্ত হয়েছি আর মারছি সংসদ। আমি তো জয় বাংলার লোক, নাথিং নিউ, পুরাতন আমি জয় বাংলার লোক, 71-এ জয় বাংলা বলে যুদ্ধ করেছি, আমি জয় বাংলার লোক, নতুন কিছু না। সংসদে তো বেশিরভাগই আওয়ামী লীগের এমপি, 200 স্বতন্ত্র মিলিয়ে 280 জন, সেই ক্ষেত্রে আপনার বিরোধীরা তো একেবারে নগণ্য, কতটা কার্যকর হবে? এটা আমি কিভাবে বলি, ক্যাপাসিটি থাকলে অল্প সংখ্যক লোক অনেক কিছু বলতে পারে, ক্যাপাসিটি না থাকলে, বৃহৎ জনগোষ্ঠী থাকলে হয়তো বা এফেক্টিভ না হতে পারে। আমি তো মনে করি বর্তমানে যারা অপোজিশন আছে, শিক্ষিত লোক, জ্ঞানী গুণী অনেকবার এরা আগেও নির্বাচিত হয়েছেন, আশা করি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনি যে দলটি ছেড়ে আসছেন সেই দল বলছে সংসদ অবৈধ, এই সংসদ কার্যকর হবে না। আরে ভাই, যে দলে আমি নেই সেই দল কি বলে, আমি কেমন করে মতামত দেব? বলতে পারে তাদের উক্তি বলতে পারে, আই এম নট কনসার্ন, আই এম নো মোর উইথ দেম, আই হ্যাভ ডিজার্টেড দেম। স্যার আপনি তো মানে বিএনপি ছেড়ে নৌকা নিয়ে নির্বাচন করেছেন, তো সেই দলের কি আবার বলে বিএনপি ছেড়ে নৌকা নির্বাচন করতে বিএনপি বা অন্য কোনো দল ছাড়তে হবে, এ কথা কেন বলেন? ইটস মাই ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, আমি যে কোনো ব্যক্তি, এমনকি আপনিও যে কোনো টেলিভিশন চ্যানেলে থাকতে পারেন, আজকে এটিএনে, কালকে এনটিভিতে, ইটস ইউর রাইট, নাথিং রং ইন দ্যাট। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। বাবারে এত সাংবাদিক দেখে আমি ভয় পেয়ে গেছি।